দেশের মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে সেটা প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছে বাংলাদেশ থেকে প্রতিবাদ করছি সেই বাংলাদেশের মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য ভারত থেকে নীলনকশা করা হচ্ছে 90 ভাগ মুসলমানের দেশে বাংলাদেশে ইফতার আয়োজনে বাধা দেওয়া হচ্ছে আমরা অবশ্যই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলবো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবো একই সাথে ভারতের বিরুদ্ধেও বলবো বাংলাদেশের পক্ষে বলবো পৃথিবীর সকল নির্যাতিত মুসলমানদের পক্ষে বলবো কথাবার্তা পরিষ্কার মহান রব্বুল আলামিন বলেছেন যদি সম্ভব হয় প্রতিরোধ করো যদি না পারো প্রতিবাদ করো যদি তাও না পারো অন্তর থেকে ঘৃণা করো আমরা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের জন্য প্রতিরোধ করতে পারবো না বাংলাদেশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব কিন্তু ইমানদারির সাথে আমার দেশের মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে সেটা প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছে ইনশাআল্লাহ সেটা প্রতিরোধ করা হবে কথা কি বোঝা গেছে না স্পষ্ট দুনিয়ার মুসলমান সেটা প্রতিরোধ করার ক্ষমতা নাই আমরা প্রতিবাদ জানাব আপনারা যারা প্রতিবাদ এবং প্রতিরোধ করতে ভয় পান অন্তর থেকে ঘৃণা করুন কিন্তু আমি এখনো আবেদন জানাব যাত্রাটা বাংলাদেশ থেকে শুরু হোক ভারতের আগ্রাসন আওয়ামী লীগের আগ্রাসন রুখে দিয়ে মুসলমানের পক্ষে দাঁড়ান ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে শুরু হবে সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানরা একত্রিত হবে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে সেই বিষয়টা নিয়ে গণ অধিকার পরিষদ আজকে এখানে আয়োজন করেছে আমি তাদের ধন্যবাদ জানাই আমি সুস্পষ্টভাবে বলতে চাই শুধুমাত্র ফিলিস্তিন নয় সারা দুনিয়ায় সারা পৃথিবীতে মুসলমানদের উপর একটি আক্রমণ নির্যাতন এবং নীলনকশা চলছে এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট গোত্র অথবা একটি নির্দিষ্ট জায়গাকে না দেখে আমরা যদি দৃষ্টিটাকে একটু প্রসারিত করি তাহলে দেখব সারা দুনিয়াতে মুসলমান জাতিকে নিশ্চিহ্ন করার জন্য একটি নীল নকশা করা হচ্ছে অনেকে মুখের উপর একটি মুখোশ পরে সহানুভূতি দেখানোর চেষ্টা করেন কিন্তু অন্তর থেকে বিশ্বাস করেন দুনিয়া থেকে মুসলমান জাতকে নিশ্চিহ্ন করে ফেলার ব্যাপারে আমরা আজকে এখানে ব্যানারের কথা লিখে ফিলিস্তিনের পক্ষে বলছি ইসরায়েলের বিপক্ষে বলছি একই সাথে আমরা যেই বাংলাদেশ থেকে প্রতিবাদ করছি সেই বাংলাদেশের মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য ভারত থেকে নীলনকশা করা হচ্ছে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি বক্তব্য দীর্ঘায়িত করব অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ আমার দুই পাশে বসা আহ্বান শেষবারের মতো হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগ্রাসন বিরোধী এবং মুসলমানদের নির্যাতন বিরোধী আন্দোলন শুরু হোক ইনশাআল্লাহ পতনের সূচনা আগ্রাসনের বাংলাদেশ থেকেই হবে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম